আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো মাই সিম্পল লাইফস্টাইল কণিকা, তো কণিকার শ্বশুর কিছুদিন আগেই মারা গেছে, মানে 15 দিন হয়ে গেছে। তো এই 15 দিন ধরে কিন্তু তাদের চ্যানেলে কোনো ভিডিও তারা দেয়নি। আর রিসেন্ট কালকেই তারা একটা ভিডিও পোস্ট করেছে, যে ভিডিওতে তাদের দুঃখ কষ্ট শেয়ার করছে, তাদের একটা মানুষ চলে যাওয়ার যে দুঃখ তারা সেগুলো শেয়ার করছে। তো সেগুলো নিয়েও মানুষের এত কটাক্ষ মন্তব্য যে যেগুলো শুনে চুপচাপ করে বসে থাকা যায় না। তো গাদা গাদা ভিডিও আসছে তাদের নিয়ে, আর এমন কটাক্ষ মন্তব্য, মানে কি বলবো, একটা মৃত মানুষকে নিয়ে টানাটানি করতে তারা ছাড়ে না। এরকম ধরনের কটাক্ষ মন্তব্য আমার মনে হয় করা উচিত না, তবু একটা মৃত মানে ব্যক্তিকে নিয়ে, কি না যে কণিকা তার শ্বশুরকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেছে, কিনা তার শ্বশুরকে মানে ডাক্তার রেস্টে থাকতে বলেছিল, বা বয়স্ক মানুষ হয়ে গেলে কমজোরি হয়ে যায়, তো তবু সে কাজ করাতো, এমনটা মানে কি বলো যারা কমেন্ট করছো, করতে পারো, কিন্তু এমন জিনিসটাও সত্যি না। কারণ আমার বাড়িতে আমার নিজের শ্বশুরমশাই রয়েছেন, যিনি খুব বয়স্ক আর শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তবু তাকে যদি বলি না চুপ করে বসে থাকো, একটুও শুনবে না, কাজ করতেই থাকবে। কারণ কি, তারা ছোট্টবেলা থেকে কাজ করে করে অনেক কষ্ট করে বড় হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে, সেই দিকটা দেখতে গেলে যে কণিকার শ্বশুরও মানে অনেকটা কষ্ট করেই বড় হয়েছে, বা অনেকটা কষ্ট করে পড়ে, কারণ তারা খুব মধ্যবিত্ত একটা পরিবার, তো তাই জন্যই হয়তো চুপ করে বসে থাকতে পারে না। যাদের ছোটবেলা থেকে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে না, তারা এক জায়গাতে চুপচাপ বসে থাকতে পারে না, তাই সে ভালোবেসে করে। আমার শ্বশুরমশাই নিজে এতটা অসুস্থ, মানে তোমাদের বললে বিশ্বাস করবে না, দেখলে তোমাদের হয়তো মায়া লাগবে, কিন্তু তবুও একটু চুপচাপ করে বসে থাকতে পারে না, কাজ করে। আমরাও ঘর তো করেছি, ওখানে শেয়ারও করেছি তোমাদের সঙ্গে, তো তাকে বলি যে একটু বসে দেখাশোনা করতে, না হবে না, এটা করবো সেটা করবো সেটা করবো, শরীরে কী নিচ্ছে না নিচ্ছে সেগুলোর দিকে খেয়াল রাখে না, কাজ করবে তো করতেই থাকে। তো সেই রকমই, হ্যাঁ, কণিকার শ্বশুরও না অনেকটা কষ্ট করে বড় স্ট্রাগল করেছে জীবনে, এই কারণে না মানে সে চুপচাপ করে বসে থাকতে পারে না, কেউ তাকে বাধ্য মানে চুপচাপ যদি বসতেও বলে না তবুও বসবে না। তো হঠাৎ করে চলে গেছে, তার স্ট্রোক করেছে, এখন প্রায়শই মানুষেরই কিন্তু স্ট্রোকই করছে, বসে থাকলেও করছে আর বিয়ে করলেও করছে, ঠিক আছে, কাজ করলেও হয়, আর যার উপরে মানে যাবার সময় আসে না সে এমনি চলে যাবে, কারো কথায় থামবে না বা বসে থাকবে না বা তার যাওয়া আটকে যাবে না, এরকম না, যার যখন ডাক আসবে তাকে তখন যেতেই হবে। তাই এই কথা মানে এই কথা কুমন্ত্রগুলো করা বন্ধ করো তোমরা। আর বাবা হারিয়ে যাওয়া মানে মারা যাওয়া, সারা জীবনের মতো চলে যাওয়া, তার যে দুঃখ কষ্ট, যার বাবা নেই সেই জানে, ঠিক আছে, সেই জানে তার কষ্টটা কী। তাদের ছোটোবেলা থেকে মানুষ করেছে, বড় করা পর্যন্ত বাবার অবদান অপরিসীম, বাবা মায়ের ভূমিকা। তো সেখানে তার বাবা চলে গেছে, তার দুঃখ কষ্ট, তার যে দুঃখ কষ্ট হবে এটা স্বাভাবিকই, ঠিক আছে। সেখানেও কী বলো যে দুঃখ কষ্টের নাকি আবার এক্সপ্রেশন চাই, ঠিকঠাক হলো না, মানে এইরকম মানে কী বলবো, মানুষ আছে, মানুষ যার কোনো হুশই নাই, সে বলে আবার নিজেকে মানুষ বলে দাবি করে, সে আবার সত্যবাদী প্রমাণ করে নিজেকে। তো কোনো মানুষ আবার কি না, তা সে কাঁদছে না, মানে কণিকাতে কাঁদছে, উজ্জ্বলটা কান্না করছে না, সেই নিয়েও কথা। হ্যাঁ, একটা ছেলে মানুষ চট করে তার চোখ থেকে জল বেরোয় না, কিন্তু বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে থাকে, সেটা অনেকে দেখাতে পারে, আর এক একজনের দুঃখ কষ্টের কান্নাকাটির ধরন এক এক রকম হয়। কেউ হাওয়া করে কাঁদতে পারে, কেউ কাঁদতে পারে না, কারো চোখ থেকে জল বেরোয় দুঃখের সময়, কারো বেরোয় না। তার মানে এমন না যে যে যার চোখ থেকে জল বেরোলো না সে মানে তার কষ্টই হয় না, এরকমও না। আর ছেলে মানুষের চোখের জল কিন্তু খুব অল্প সময় মানে খুব এতে চট করে যে বেরিয়ে যায় এরকম না, ঠিক আছে, ছেলে মানুষের চোখে তাদের দুঃখ কষ্টটা না মানে কি বলবো দেখানো যায় না, দেখতে পারাও যায় না। আর আমরা তো তার মনের কষ্টটা বুঝতেই পারছি, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না, যারা তোমরা যারা এরকম করে কমেন্ট করছো যে দুঃখ কষ্টের মানে এক্সপ্রেশনটা ঠিক নাই, কি বলবো, বলার কিছু নাই তোমাদের, তোমরা যে মানুষ তোমাদের কি বলবো, মানুষের হুশ জ্ঞান কিছুই নাই তোমাদের মধ্যে। একজন মানুষের বাবা মারা গেছে, সারা জীবনের জন্য চলে গেছে, সেটা নিয়েও তোমরা কি কথা, একটা তাদের আর কতভাবে ছোট করবে কে জানে, যে ওরকম একটা পরিবার নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চলছে, নিজেরা কষ্ট করে বড় নিজেরা কষ্ট করে জীবন চালাচ্ছে, বা কিছু নিজেরা নিজেদেরটা তৈরি করে খাচ্ছে, সেটা নিয়েও তোমাদের অসুবিধা হচ্ছে, তোমাদের এত অসুবিধা না, যদি আজকে অভাবে পড়তো তখন তো তোমরা কেউ সাহায্য করতে না, তাই না। এখন নিজেরা নিজেদের ভিডিও করে খাচ্ছে, ভাইরাল হয়ে গেছে যেহেতু, নিজেরা দাঁড়িয়ে গেছে, সেটা নিয়েও তোমাদের এরকম মন্তব্য। একটা পঙ্গু মানুষকে তার তার বাবা হওয়া থেকে তার পিতৃ পরিচয়, তার সন্তানকে নিয়ে সব কিছু নিয়ে নানানভাবে তারা মানে কি বলবো, আর বলার কিছু ভাষা নেই তোমাদের,
আর কতভাবে তাকে হ্যারাস করবে, সে কিন্তু নিজের মতোভাবে হ্যাঁ মানে ভিডিও দিয়েই যায়, ভিডিও দিয়ে যায়। আর আজকে যখন তার বাবা মারা গেছে সেটা নিয়েও তোমরা এরকম মন্তব্য করছো, এগুলো বলা আমার মনে হয় যে ঠিক নয়। তোমরা যদি মানে তোমরা ওদের বাবা মারা গেছে তোমরা হয়তো বুঝতে পারছো না কতটা তাদের দুঃখ কষ্ট হচ্ছে, যখন তোমাদের সঙ্গে সেম জিনিসটা করবে না তখন তোমরা বুঝতে অবশ্যই পারবে যে স্বজন হারানোর মানে কষ্ট কাকে বলে। তাও নিজের বাবা মার যখন ক্ষেত্রে আসে তখন বুঝবো। আর তোমরা তুমি যে বললে যে দুঃখের মানে কষ্টের এক্সপ্রেশনটা ঠিক নাই না, দেখবো তোমারও হয়তো আছে বাবা মা সবাই, তোমার মধ্যেও তোমার কেমন এক্সপ্রেশন হয় সেই দিন পর্যন্ত আমরা ওয়েট করবো ভিওয়াররা। আর কি বলবো, যে মানুষটা চলে গেছে সে তো চলে গেছে, সে তো জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না, তো তার আত্মার মানে শান্তি কামনাই করি। আর আর তাকে নিয়ে এমন কটাক্ষ মন্তব্য করো না, এত বাজে কথা আর বলো না, যেটা সত্যি করে মানুষকে দুঃখ ছাড়া কিছুই দেয় না। যে একটা মানুষের মৃত্যুকেও তোমার মানে তোমাদের টলাতে পারেনি কিনা, ইচ্ছে করেই করেছে, খাটিয়ে খাটিয়ে মেরেছে, চোখে জল নেই বা এমন কি করে কি করতে পারো তোমরাই জানি, তোমরাই কেমন মানুষ জানি না বাবা। আমরা তো পারি না, আমরা তো পারি না, আমাদের তো কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে। আর তোমরা যারা এরকম নেগেটিভ মাইন্ডের ভিডিও বানাও, তোমাদের ভিডিওগুলো কতজন দেখে? 1K এর উপরে কমেন্ট এসছে, তো কমেন্টে কটা কটা খারাপ কমেন্ট বলো। যে 1% মানুষও এরকম করছো, আমার মনে হয় করা উচিত না, জানি না আর কি বলবো তোমাদের সঙ্গে। তো আজকের কথাগুলো এই পর্যন্তই বললাম, আমিও হয়তো কথা বলতে বসলে জড়িয়ে যাই, কথা ঠিক মতো বলতেই পারি না। তো ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকে যেও। টাটা।